হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। সোশ্যাল স্কিলের আমি ফার্স্ট পার্টটা, যেটা মোটিভেশনের হাফ পার্টটা, আগের দিন বলেছিলাম। আজকে শুধু বাকি ছিল কি না সাইকোসোশিয়াল মোটিভসটা আজকের আমি বোঝাবো বলেছি। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, কিছু জন খালি নোটস চাইছো, ঠিক আছে? তো আমি বলে দিয়েছিলাম যে এই জিনিসটা পার্টিকুলারলি, এই জিনিসটা কোথা থেকে পড়াচ্ছি। তাছাড়াও আমি বলছি যে ঠিক আছে, তোমরা যখন বলছো, দেখো এটা অনেকে, একজন বললো কি না, এখন তো ভিডিও দেখার টাইম নেই, এখন ব্যাপারটা হচ্ছে এইটার উপরেও কোশ্চেন আনসার হয় না, যে হু ডিসকভার্ড দিস, হু দিস সোশ্যাল, মানে এটা জাস্ট, মানে সোশিওলজি যারা পড়েছো, বিএড বিএড করেছো, বা সাইকোলজি যারা পড়েছো, বা এথিক্স যারা ইউপিএসসির এক্সাম দাও, তারা কিন্তু বুঝবে যে জিনিসটা কি, এটার কিরকম হয়। আমি বলে দিচ্ছি কিরকম আসবে, এটা জাস্ট তোমাকে বুঝতে হবে। বোঝার পর কোশ্চেন আসবে, এক লাইনে কোনো আনসারও হবে না, সেখানে তোমার এ বি সি ডি অপশন দেবে, সেখান থেকে দুটো তিনটে, মানে তোমার থিঙ্কিং এর উপরে তুমি আনসার করবে ব্যাপারটা, বুঝলে? ঠিক আছে, তাও তোমরা যখন বলছো যে মেটেরিয়াল চাই, আমি একটা টেলিগ্রামে চ্যানেল বানাবো, আমি পরের ভিডিওগুলোতে না হয় লিঙ্ক দিয়ে দেবো, দিয়ে ওখানটা তোমরা জয়েন করো, আমি মেটেরিয়াল দিয়ে দেবো। আর আপাতত এখন আমি জাস্ট মানে বিজি আছি এটা কালেক্ট করতে, মেটেরিয়ালগুলো পরে যদি আমি কয়েকটা কোশ্চেন আনসারও পারি দেখিয়ে দেবো কিরকম হবে, ঠিক আছে? সময়টাও বেশি নেই, জানি না আমি পরে কবে কি করব, তাও আমি চেষ্টা করছি। আচ্ছা দেখো, সাইকোসোশ্যাল মোটিভস, এখানে আমি একটা ফার্স্ট একটা এঁকেছি, একটা কি না ম্যাসলোস হায়ারকি অফ নিডস, ঠিক আছে? এই হায়ারকি অফ নিডসটা পরে আসছি, আগে আমি সাইকো সোশ্যাল মোটিভসটা কি দেখি। চারটে পয়েন্ট লিখেছি দেখো, নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর পাওয়ার, নিড ফর অ্যাচিভমেন্ট, কিউরিওসিটি অ্যান্ড এক্সপ্লোরেশন। যেটা বায়োলজিক্যাল বলেছিলাম, যেটা আমাদের বডি ইনভলভ থাকে, বডি আমাদের মোটিভ করে, মোটিভেট করে, এখানে কি না আমাদের হচ্ছে সোশ্যাল, মানে সাইকো সোশ্যাল মানে আমাদের হচ্ছে সমাজটা কিভাবে আমাদেরকে মোটিভেট করে, আমরা কাউকে দেখে কিভাবে শিখি। সেখানে দেখো যদি নিড ফর অ্যাফিলিয়েশন, মানে ব্যাপারে ধরো তুমি কেউ কি একা থাকতে চায়, তুমিও একা থাকতে চাও না, তো তুমি তোমার যে ফ্রেন্ড আছে, তোমরা একটা একই রকম যাদের হচ্ছে চয়েস, তারা একটা গ্রুপ বানালে, সেখানটা সবাই একটা মানে নিজেদের হ্যাপিনেস বলো, স্যাডনেস বলো, সবকিছু শেয়ার করলে, মানে যে যেরকম কন্ডিশন হোক না কেন, সেটা সমাজ তোমাকে মোটিভেট করে যে এই জিনিসটা তুমি ওর সাথে শেয়ার করো, ওর সাথে থাকো, ওর সাথে ঘোরো, একসাথে করো, এই যে জিনিসটা, সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নিড ফর অ্যাফিলিয়েশন। নিড ফর পাওয়ার, নিড ফর পাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে কোনো বড় পার্সোনালিটি দেখলাম, বা বড় কাউকে দেখলাম, বড় পলিটিক্যাল কাউকে দেখলাম, দেখার পরে আমার মধ্যে ওই একটা পাওয়ার পাওয়ার খুব ইচ্ছা হলো, সেইটা হচ্ছে কাউকে দেখে আমি মোটিভেট হচ্ছি। এখানে আমাদের বডি কোনোভাবে ইনভলভ নয়, আমাদের বডিকে আমরা ইনভলভ করছি, সেটা কে ইনফ্লুয়েন্স করছি, আমাদের সোশ্যাল কাউকে দেখে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছি। এই নিড ফর পাওয়ারের একজন সায়েন্টিস্ট ডেভিড ম্যাকক্লেনার, তিনি হচ্ছে চারটে পয়েন্ট বলেছেন এখানে, চারটে মানে কিরকম বলেছেন, যে নিড ফর পাওয়ার অ্যাকচুয়ালি ফোর ওয়েজে হয়। কিরকম হয় যে ধরো একটা কি না, একটা ধরো যে তুমি কোনো স্টোরি পড়লে, পরে তুমি ইমাজিন করলে তোমার ভেতরে, যে তোমার মধ্যে সেই পাওয়ারটা ডেভেলপ করলো, বা তুমি ভেতর ভেতর সেই ফিলিংটা হচ্ছে পাওয়ারের, আমি একজন শচীন টেন্ডুলকর বা কারোর একটা স্টোরি পড়লাম, এরকম একটা কিছু পড়ে তোমার সেই ফিলিংটা ভেতর থেকে হচ্ছে পাওয়ারের, হ্যাঁ, সেইটা এক প্রকার হতে পারে। সেকেন্ড হতে পারে তুমি নিজের বডিকে ওইভাবে তৈরি করছো যে আমার কাছে এই পাওয়ারটা, মানে এই পাওয়ারটার জন্য আমি নিজেকে এইভাবে প্রিপেয়ার করছি, সেটা একটা হতে পারে ওয়ে। থার্ড ওয়ে হচ্ছে তুমি ধরো কেউ একটা কোনো, যদি আমি প্লেয়ার দিয়েও বলি, সে হচ্ছে খুব ভালো খেলছে বা কিছু করছে, তো তুমিও সেই অ্যাকচুয়ালি সেই প্লেসটা নিলে, যে আমিও তাহলে এটা করি, করে হচ্ছে সেই জিনিসটা করা শুরু করলে, যাতে তোমার মধ্যে তুমি করে সেটা বোঝালে অন্যকে যে আমার মধ্যে এই পাওয়ারটা আছে। আর ফোর্থ উপায় হচ্ছে কি না, যেখানটা তুমি যে ধরো এই কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হলে, যুক্ত হয়ে যাওয়া মানে ধরো পলিটিক্যাল কোনো একটা পার্টিতে যুক্ত হয়ে গেলে, হয়ে গেলে মানে তোমার মধ্যে অটোমেটিক্যালি সেই পাওয়ারটা ডেভেলপ করে গেল, যেখানে লোকে বুঝলো কি তোমার মধ্যে এই পাওয়ারটা আছে। এই সবকটা তুমি দেখো, যদি দেখো সবকটা আমরা আমরা কাউকে না কাউকে দেখে বা কোনো কোনো ঘটনা থেকে আমরা মোটিভেট হয়ে করছি, সেই জন্য এটা কিন্তু সাইকো সোশ্যাল মোটিভস। এটা হলো নিড ফর পাওয়ার। নিড ফর অ্যাচিভমেন্ট স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বেশি হয়, বা আমরা যারা অ্যাসপিরেন্টস, এই যে তোমরা বিশ্বভারতী MTS দেবে, এই অ্যাচিভমেন্টের জন্য এই নিডটা কোথা থেকে এসছে, হতে হবে,
ঠিক আছে, এটা আমাদের বডির কোনোভাবে ইনভলভ নয়, এটা আমাদের সমাজ ঠিক করে দিয়েছে, লোকজন ঠিক করে দিয়েছে, বা কিছু প্যারামিটার্স দেখে আমরা ঠিক করেছি যে আমাদেরকে এই চাকরিটা পেতে হবে, এটা একটা অ্যাচিভমেন্টের নিড, ঠিক আছে। বা ধরো যে স্টুডেন্টরা স্কুলে যায়, ফর্মেটিভ ইভ্যালুয়েশন মানে কি, স্কুলে যে লাস্ট যে এক্সামটা হয়, ঠিক আছে, সেই এক্সামটা দিয়ে যেখানে স্টুডেন্টদের র্যাঙ্ক করা হয়, সেখানটা তারা কি না, এই যে আমরা ফার্স্ট হতে হবে, টপ করতে হবে, ভালো করতে হবে, এই যে জিনিসটা নিড ফর অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এরকম ভেরিয়াস ফ্যাক্টর্স ইনভলভ, এটা নিড ফর অ্যাচিভমেন্ট। কিউরিয়াসিটি অ্যান্ড এক্সপ্লোরেশন, কিউরিয়াসিটি কি, হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো যদি আমরা চাঁদে চলে যাই, বা বাচ্চারা এক্সপ্লোরেশনটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, কিছু না বলবে দেখবে সেইটা কি দেখতেই হবে, বা মানে সেটা ভাবে যে ধরো আমরা কিছু করছি সেটাকে নকল করে করলো, করে ভাবলো আমি বিশাল কিছু এক্সপ্লোর করে গেছি, এই যে ব্যাপারটা, এগুলো হচ্ছে তোমার কিউরিয়াসিটি। আমাদের কিউরিয়াসিটির জন্য আমরা কিছু জিনিস খোঁজার চেষ্টা করছি, কিছু এক্সপ্লোর করছি, এক্সপ্লোরেশন, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সবটাই আমাদের সাইকো সোশ্যাল মোটিভস। চারটে পয়েন্ট আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইবার একটা জিনিস দেখো, ম্যাসলোস হায়ারার্কি অফ নিডস, আমরা দেখেছি এটা একটা পিরামিড, পিরামিডের বেসে যেটা থাকে সেটা কি, সেটা সবচেয়ে বেশি নেসেসারি, সেটা সবচেয়ে বেশি কমন, সেখানেই দেওয়া আছে ফিজিওলজিক্যাল নিডস, মানে আগের দিনে যেটা বলেছিলাম বায়োলজিক্যাল নিডস, কেন না এইটা ছাড়া কিন্তু, ফিজিওলজিক্যাল নিডস ছাড়া আমরা কিন্তু সার্ভাইভ করতে পারবো না, এটা আমাদের সার্ভাইভালের জন্য দরকার, তাই জন্য এটা সবার ক্ষেত্রে কমন, তাই জন্য পিরামিডের যে বড় পোর্শনটা, মানে আমাদের যে ইকোসিস্টেম তার সবচেয়ে বড় পোর্শনটা তো পিরামিডের নিচে থাকে, যেটা সবার মধ্যে কমন, ফিজিওলজিক্যাল নিডস, ঠিক আছে, এটা একটা ডেঞ্জার জোন, এটা আমাদের দরকার, আগে আমরা বাঁচবো তারপর আমরা ডিজায়ার ফুলফিল করব, ডিজায়ার ফুলফিল করব, তাই তো, তাই জন্য এইটা হচ্ছে একটা কমন পার্ট মোটিভেশনে, ঠিক আছে। দেন আসছে সেফটি নিডস, কেন এখন আমাদের ডেঞ্জার জোন পেরিয়ে গেছি, এরপর যে নিডগুলো হবে সেটা আমাদের কিছু ডিজায়ারের জন্য, কিছু মানে ডেঞ্জার, আউট অফ ডেঞ্জার যে নিডগুলো, এরপর আমরা যা ভাববো সবকিছু আউট অফ ডেঞ্জার, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে সেফটি নিডস। থার্ড আসছে কি বিলঙ্গিংনেস নিডস, মানে যেখানে আমরা কাউকে ভালোবাসবো, কেউ আমাদেরকে ভালোবাসবে, এই যে ফিলিংগুলো ডেভেলপ করছে, এগুলো তো বাঁচার জন্য নেসেসারি নয়, কিন্তু আমার যখন ডিমান্ড পূরণ হয়ে গেছে, আমি ডেঞ্জার জোনে বাইরে, আউট অফ ডেঞ্জার, তখন আস্তে আস্তে এই নিডসগুলো ডেভেলপ করতে শুরু করে, এবং সেই জিনিসটা দেখো আস্তে আস্তে আবার কমতে থাকছে, ঠিক আছে। মানুষের বেসিক দরকারটাই আমাদের ইকোসিস্টেমের সবচেয়ে বেশি দরকার। ফোর্থ আসছে কি এস্টিম নিডস, যখন আমরা ভালোবাসা পাচ্ছি মানুষকে, ভালোবাসা দেখাতে পারছি, তখন আমরা নিজেদের একটা সম্মান নিয়ে একটা ভাববো যে আমাদেরকে কেউ একটা মানে ওয়ার্থি ভাববে, হ্যাঁ কেউ আমাদেরকে সেই সম্মানটা করবে, সেই জায়গায় বসাবে, বা আমরা নিজেদেরকে সেটা ভাববো, সেই ফিলিংসটা আসে। ফিফথ আসছে যেটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে যেটা ম্যাসলো বোঝাতে চেয়েছেন কি, যেখানে তুমি সমস্ত রকমভাবে স্যাটিসফাইড, এবং সেটা দেখো এটা যদি আমাদের ইকোসিস্টেমের এতটা বড় পার্টের মধ্যে একটা ছোট্ট পার্ট, কারণ আমরা কেউ ফুললি স্যাটিসফাইড হতে পারি না, যেখানে আলটিমেট স্যাটিসফ্যাকশনের জায়গাটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস, মানে যেখানে তুমি নিজেকে পুরো ফুলফিল এনজয় করে ফেলেছো, যেখানে তুমি বুঝতে পারছো কি আমার সব কিছু নিড ফিল আপ করতে পেরেছি, আই এম স্যাটিসফাইড, সেই জায়গাটা অ্যাকচুয়ালি খুব কম লোকই পারে, সেই জন্য সেটা পিরামিডের একটা ছোট পোর্শন নিয়ে রয়েছে, এটা হচ্ছে ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস, ঠিক আছে। দেন দেখো এই চারটে পয়েন্ট ছাড়াও সাইকোসোশ্যাল মোটিভেশনে আরও দুটো ফ্যাক্টর খুব ইনভলভ, সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন অ্যান্ড কনফ্লিক্ট। কেন ফ্রাস্ট্রেশন অ্যান্ড কনফ্লিক্ট মোটিভেশনের একটা পার্ট, আমরা এতক্ষণ ধরে কি আগের দিনে যে সাইকেল বলে গেছিলাম, কি বলেছিলাম যে আমাদের নিড সেটা আমাদেরকে ড্রাইভ করে, ড্রাইভ করে তখন আমরা গোল ডিরেক্টেড বিহেভ করি, সেই বিহেভিয়ারের জন্য আমরা অ্যাচিভ করি, অ্যাচিভ করার পর সেই ডিজায়ার ফর ডিজায়ারটা কমে যায়, সেই নিডটা কমে যায়। ভাবো আমরা গোল ডিরেক্টেড বিহেভিয়ার করলাম কিন্তু সেটা অ্যাচিভ করতে পারলাম না, ফেলিওর হলাম, তখন কি হবে, তখন ফ্রাস্ট্রেশন আসে। সেই ফ্রাস্ট্রেশনটা কিভাবে আসে, না ফ্রাস্ট্রেশনটা আসে দেখো যে যখন ফেলিওর হয়ে যায় তখন আমরা কি ভাবি, তাহলে আমি ধরো আজকের সিঙ্গার হতে চাইছি, ঠিক আছে, আমি কাউকে দেখে সিঙ্গার হতে চাইছি, তো আমি হতে পারলাম না, তখন কি আমি আরো কতগুলো অল্টারনেটিভ ওয়ে বেছে নেব। এবার অল্টারনেটিভ ওয়ের মধ্যে দেখা যাচ্ছে কি যেটা আমি চাইছি সেটা না হলে যে অল্টারনেটিভগুলো নিলাম তার মধ্যে অনেক সময় কনফ্লিক্ট আসতে পারে, এটা হবো নাকি ওটা হবো, সেই কনফ্লিক্ট থেকে আলটিমেটলি আমাদেরকে আমাদের ফ্রাস্ট্রেশন জেনারেট করে, এবং সেই ফ্রাস্ট্রেশন থেকে অনেক সময় অ্যাগ্রেসিভনেস জেনারেশন হয়, ঠিক আছে। তো ফ্রাস্ট্রেশন তাহলে মোটিভেশনেরও একটা পার্ট, এখানে একটা দিয়েছে দেখো নিড, নিড কি করে আমাদেরকে ড্রাইভ করে, ড্রাইভ করলে অ্যারাউজাল হয়, যে
এই নিডটা ফুলফিল করতে হবে, তার জন্য টার্গেট বিহেভিয়ার বা গোল ডিরেক্টেড বিহেভিয়ার আমাদের তৈরি হয়। সেখান থেকে বাই চান্স ধরুন আমরা ফেলিওর হলাম, সাকসেস হলাম না, তখন কি হয়, আমরা অল্টারনেটিভ পাথওয়েজ খুঁজি। আমি A1 থেকে A5, আমি না এটা NCERT দেওয়া 5টা উপায় ধরো বেছে নিয়েছি। সাপোজ আমি বিশ্বভারতী MTS ধরো পেলাম না, আমি তখন ভেবে নিলাম আমি সামনে CGL দেব, আমি UPSC দেব, আমি স্টেট PSC দেব, আমি ব্যাংকিং দেব, আমি কি দেব, কিছু একটা দেব, আমি হচ্ছে স্কুলে চাকরি করব। তো এই যে 5টা জিনিস অল্টারনেটিভ পাথ হয়ে নিলাম, নেওয়ার পর দেখো এতগুলো জিনিস, CGL বলো তার আলাদা প্রিপারেশন, UPSC আলাদা প্রিপারেশন, IBPS আলাদা প্রিপারেশন, স্কুলের টিচার আলাদা প্রিপারেশন, এইবার আমি কোনটা করব, তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে নিজেদের মধ্যে। সেই কনফ্লিক্টটা থেকে কি হবে, আলটিমেটলি আমাদের ফ্রাস্ট্রেশন হবে, ফ্রাস্ট্রেশন থেকে অ্যাগ্রেশন। তো এটা কেন একটা মোটিভেশন, ধরো অনেক কিছুই আমাদের এনভায়রনমেন্ট সাথ দিল না, কেউ তোমাকে খুব অপোজ করার চেষ্টা করলো, সরি, কেউ ধরো তোমাকে অ্যাভয়েড করলো, কেউ সাপোর্ট করলো না, এইসব বিভিন্ন কারণের জন্য তখন কিন্তু আমাদের মধ্যে এই কনফ্লিক্টটা তৈরি হয়। এই অ্যাকচুয়ালি ফেলুয়ার হয় এইসব বিভিন্ন মানে জিনিসপত্র, মানে বিভিন্ন যেগুলো কিনা আমাদেরকে নেগেটিভ ব্যবহার মানে রিয়াক্ট করছে, নেগেটিভ রিয়াকশন করছে, সেখান থেকে আমরা ফেলিওর হই সেখান থেকে। এবার কনফ্লিক্টটা আবার বিভিন্ন রকম আছে, কিরকম দেখো, কনফ্লিক্টে এবার ধরো কনফ্লিক্টের মধ্যে তিনটে টাইপস আছে। একটা হচ্ছে তোমার, ওকে দেখো এই কনফ্লিক্টে তিনটে পার্ট বলেছিলাম, সেটা হচ্ছে এখানে লিখছি, একটা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ, দু নম্বর হচ্ছে অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স, তিন নম্বর হচ্ছে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স। জিনিসটা আমি বোঝাচ্ছি, দেখো অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্টটা কি, না যখন দুটো পজিটিভ অল্টারনেটিভের মধ্যে তোমার কনফ্লিক্ট হয়, তুমি দুটো ভালো জিনিসের মধ্যে চুজ করতে পারছো না যে আমি কোনটা করব, ঠিক আছে, যেটা আমার মধ্যে সবসময় হয়। তো এই দুটো হচ্ছে তোমার অ্যাপ্রোচ অ্যাপ্রোচ কনফ্লিক্ট, অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স মানে যত দুটো নেগেটিভ জিনিসের মধ্যে কনফ্লিক্ট হয়। কিন্তু কিরকম বলছি সিচুয়েশনটা, সেটা হচ্ছে ধরো তুমি স্টারভেশনে আছো, রাস্তার ধারে তুমি ফাস্টফুড শুধু দেখতে পাচ্ছো, তো ডিসাইড করতে পারছো না যে ফাস্টফুডটা খাবে নাকি স্টারভেশনে থাকবে, কারণ দুটোই দুটোই নেগেটিভ অর্থ, স্টারভেশনে থাকাটাও খারাপ, ফাস্টফুড খাওয়াটাও খারাপ, সেই দুটোর মধ্যে যখন চুজ করতে পারছো না, বা এরকম কোনো আরো কোনো এরকম নেগেটিভ যখন দুটো সিচুয়েশন আসবে যার মধ্যে একটা তোমাকে বাঁচতেই হবে, সেই জিনিসটা হচ্ছে তোমার অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স। আর অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্সটা কি, না যখন হচ্ছে একটা পজিটিভ আর একটা নেগেটিভের মধ্যে কনফ্লিক্ট হয়। কিরকম কনফ্লিক্ট, ধরো তুমি ভালো কিছু করতে চাইছো, কেউ তোমাকে ওটা করতে দিচ্ছে না, রিপালস করছে, বা একটা ভালো চিন্তা মাথায় আসছে, সঙ্গে সঙ্গে খারাপ চিন্তা যে না আমি বোধহয় এটা পারবো না, এই যে জিনিসটা, এই যে কনফ্লিক্টটা মনের মধ্যে চলে, সেটা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট, ঠিক আছে। এই গেল ওভারঅল তোমার সাইকোসোশিয়াল মোটিভস। আমি হচ্ছে মেটেরিয়াল পরে টেলিগ্রামে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, চ্যানেলটাকে বানাই, তারপর তোমাদের লিঙ্ক দিয়ে জয়েন করো, আমি মেটেরিয়ালটা দিয়ে দেবো, মানে আরও যে চ্যাপ্টারগুলো পড়াবো যখন যখন পড়াবো দিয়ে দেবো। এই কনসেপ্টটা বুঝলে যেরকম কোশ্চেন আসবে তোমরা পারবে, ঠিক আছে। দেখি পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার তাহলে শুরু করব। ভালো লাগলে একটুখানি ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর নতুন ভিউয়ার হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।